হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন, তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এপিসোডে আমি দেখাবো খুব শর্টকাট একটি রান্না। এটি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে ফিরনি রান্না। অনেক সময় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসাতে ফিরনি রান্না খুব ঝটপট করতে হয়, সেক্ষেত্রে খুব ঝটপট আপনি খুব কম দুধ দিয়ে খুব তাড়াতাড়ি একদম পারফেক্টভাবে কিন্তু ফিরনি রান্না করতে পারবেন। তো চলুন সেই ফাঁকিবাজি শর্টকাট ফিরনি রান্নাটা কীভাবে করতে হয় আমরা দেখে নিই। আমরা এখন রেসিপিতে চলে যাব। প্রথমে একটি হাঁড়িতে পোলাইয়ের চাল, এক হাফ কাপ পরিমাণে চাল নিয়েছি। নিয়ে পানি একটু বেশি করে দিয়েছি যেন চালটা একদম ছেদ্ধ হয়ে গলে যায়, একদম জাউ টাইপের হয়ে যাবে। সো আমি একটু পানি বেশি করে দিয়েছি। কিছুক্ষণ এই ভাতটা আমি রান্না করে নিব আর মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নিব। আমি ঢাকা দিয়ে রান্না করছি, দেখুন বলক চলে এসেছে। এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু একটু জাউ টাইপের একদম নরম ভাত হয়ে যাবে। দেখুন অনেকটা শুকিয়ে আসছে পানি, আর একদম ভাত একদম গলে কিন্তু ভর্তা টাইপের হয়ে গিয়েছে, আই মিন জাউ ভাত হয়ে গিয়েছে। এবার আমি খুব ঘন হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি, হাফ লিটার পরিমাণে দিয়েছি। খুব ঘন দুধ দিতে হবে, একদম সরপরা দুধ ছিল অনেক ঘন। আপনারাও কিন্তু একদম ঘন দুধ ইউজ করবেন, এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার বানিয়ে সেটা দিয়ে দিবেন। এবারে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি বের হয়, সো আমি খুব ভালো করে নাড়বো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে নিতে হবে যেন সহজেই নিচে ধরে না যায়। আমি কিছু মশলা দিচ্ছি, আমি দারচিনি, এলাচ আর হচ্ছে আমি কয়েকটা কিচমিচ দিয়েছি। এভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো যাতে নিচে কোনো মতেই ধরে না যায়। দেখুন বলক চলে আসছে, ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ একটু লিকুইড দুধের সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বাদাম পেস্ট করা দিয়ে দিচ্ছি। বাদামটা আমি একটু হালকা থেতো করে নিয়েছি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণে কিন্তু কেওড়া জল অ্যাড করেছি। কেওড়া জল অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে খুব সুন্দর স্মেল বের হবে। আপনারা চাইলে গোলাপ জল ইউজ করতে পারেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি একটি সার্ভিং ডিশে। তৈরি হয়ে গেল আমার ভীষণ শর্টকাট এবং ফাঁকিবাজি রান্না ফিরনি। একদম ফাঁকিবাজি করে রান্নাটা করা হয়েছে। আপনারা চাইলে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এভাবে রান্না করে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর এক্ষেত্রে আপনারা এটা করে কিন্তু অনেকদিন ফ্রিজেও রাখতে পারেন। আপনারা চাইলে ভাত রান্না করে যদি ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে গেস্ট আসলে হঠাৎ করে তাড়াতাড়ি করে ভাতটা বের করে কিন্তু 10 মিনিটের মাঝে এটা রান্না করে সার্ভ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, আমি আবার কোনো নতুন রান্না নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।